নমস্কার বন্ধুরা, কুকুইট সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত। সবার প্রথমে আমার সকল ভিউয়ার্সদের বলছি, সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এই লকডাউনের সময় কিন্তু আমরা নানা রকম জিনিস ট্রাই করতে পারবো না, কারণ সব জিনিস বাজারে এভেলেবেল নয়। তাই যা পাওয়া যায় সেই জিনিসের মধ্যে থেকেই আমরা নানান ধরনের রেসিপি বানিয়ে নেব। আজকে আমি এই লাউয়ের খোসাটাকে ফেলে না দিয়ে লাউয়ের খোসাটার ভর্তা তৈরি করব। এই লাউয়ের নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমি লাউয়ের মুখটাকে একটু কেটে দিচ্ছি, তারপরে এই লাউয়ের সাইড থেকে কেটে কেটে এর খোসাগুলোকে বের করে নিচ্ছি। এখানে আমি লাউয়ের খোসাগুলোকে কাটা হয়ে গেছে, আর এখন এগুলোকে একটু ছোট ছোট পিস পিস করে নেব। এখানে সব লাউয়ের খোসাগুলো ছোট ছোট পিস পিস করা হয়ে গেছে, এখন এগুলোকে একটা বাটিতে তুলে নেব। লাউটাকে গোটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তাও এই খোসাগুলোকে কাটার পরে আরো একবার ধুয়ে নেব। আর এই লাউয়ের খোসাগুলো সিদ্ধ করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাগুলো, আর এর সাথে দেব একটি পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন। এখানে নুনটা দিচ্ছি যাতে লাউয়ের খোসাগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ফ্রাই প্যানটাকে কভার করে 5 থেকে 6 মিনিট মতো এই লাউয়ের খোসাগুলোকে রান্না করে নেব। ফিরে আসছি 6 মিনিট পর। এখন ফ্রাই প্যানের কভারটাকে তুলে নিচ্ছি, আর এখানে লাউয়ের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়ে লাউয়ের খোসাগুলোকে একটা বাটিতে তুলে নেব, আর এই লাউয়ের খোসাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমার লাউয়ের খোসাগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে মিক্সির কন্টেনারে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি শিল নোড়া থাকে কিন্তু শিল নোড়াতেও বেটে নিতে পারেন। আর লাউয়ের খোসাগুলো মিক্সির কন্টেনারে দেওয়ার পরে এটার কভারটাকে বন্ধ করে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে লাউয়ের খোসার পেস্টটা রেডি হয়ে গেছে, এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব। আর এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু একটু সর্ষের তেলেই বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 পিস শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ কালো জিরে। এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। আর 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 পিস রসুন কুচি, আর রসুনটাকে একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2 পিস কাঁচা লঙ্কা কুচি। যারা নিরামিষ খেতে পছন্দ করবেন তারা কিন্তু এই রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে শুধু লঙ্কা আর কালো জিরে দিয়েও করতে পারেন। আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা লাউয়ের খোসা, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর নুনটা আগে যেহেতু আমি লাউ সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেই জন্য এখন আর নুন অ্যাড করছি না, নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন, টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করে দেবেন। আর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পরে যখন দেখবেন এই লাউয়ের খোসা থেকে সব জলটা শুকিয়ে গেছে, অনেকটাই শুকনো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ ধনে পাতা কুচি। ধনে পাতাটা দেওয়ার পরে আরও 1 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর এখানে রেডি হয়ে গেল লাউয়ের খোসার ভর্তা, এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব। এই লাউয়ের খোসার ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করুন, আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।